অনন্ত জলিল অভিনীত সবশেষ সিনেমা মোস্ট ওয়েলকাম টু মুক্তি পায় 2014 সালে। সেই সময় সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিল। এরপর দীর্ঘ 7 বছরের বিরতি শেষে অবশেষে দিন দা ডে সিনেমা দিয়ে ফের পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা দিন দা ডে। ইতিমধ্যে সিনেমাটির সেন্সর সনদও হাতে পেয়ে গেছেন। জানা গেছে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন, দিয়েছেন আনকাট সনদও। দীর্ঘদিন ধরে এ সিনেমার জন্য আগ্রহে থাকা দর্শকেরা কুরবানি ঈদেই দেখতে পাবে বহুল আলোচিত বিগ বাজেটের এ সিনেমাটি। যদিও ট্রেলার বা ট্রেলারের ভিএফএক্স নিয়ে হতাশ হন দর্শকের একাংশ। এর আগে চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে অনন্ত জানিয়েছিলেন এ সিনেমার বাজেট প্রায় 100 কোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান, এই 4 দেশ মিলিয়ে দিন দা ডে সিনেমায় উঠে আসবে সেসব লোমহর্ষক প্রেক্ষাপট। এতে অনন্ত ছাড়াও অভিনয় করেছেন অনন্তের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি প্রসঙ্গে অনন্ত জানান, বাংলাদেশের ছোট বাজেটের যেসব সিনেমা তৈরি হয় দিন দা ডে এর বাজেট দিয়ে সেরকম 100টি সিনেমা নির্মাণ করা যাবে। জানা গেছে দিন দা ডে সিনেমার বেশিরভাগ অংশের অর্থের যোগান দিয়েছে ইরানি প্রযোজকই। দিন দা ডে সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদের দমন করতে অভিযানে অংশ নেবেন তিনি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির টিজার ও ট্রেলার এরই মধ্যে দেখে ফেলেছেন দর্শকেরা। এবার পুরো সিনেমা মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া কি হয় সেটি এখন দেখার বিষয়। সময় সংবাদ, ঢাকা।